আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে আপনারা গস কাপড় দিয়ে আপনারা চল্লিশ ইঞ্চি বডির জন্য সঠিক নিয়মে এবং সঠিকভাবে কীভাবে কাটিং করবেন তো আমি আজকের এই ভিডিওতে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব যদি আপনি যদি ভিডিওটি কোনো প্রকার যদি টানাটানি বা কোনো প্রকার যদি স্কিপ না করেন তাহলে যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি আজকের এই ভিডিও থেকে কিন্তু খুব মানে খুব সহজেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন কীভাবে চল্লিশ ইঞ্চি বডির জন্য সঠিক মেজারমেন্ট নিয়ে একটি কামিজ কাটিং করতে হয় তো সবাইকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো দেখুন আমার কিন্তু কাপড়টা প্রথমে কিন্তু এখানে দুইটা ভাস্কর আছে আপনি যদি এখানে লক্ষ্য করেন দুইটা কিন্তু করা আছে তো এটা যেহেতু আমি গস কাপড় দিয়ে কাপড়টাকে আমি ইয়া করবো আমি কামিজটা কাটিং করবো এই জন্য আমাদের কাপড়টা এইভাবে প্রথমে আমাদের ভাস করে নিতে হবে তো আমরা এইখান থেকে কাপড়টা ঠিক এইভাবে ভাস করে নেব প্রথমে কারণ দেখুন আমি চল্লিশ ইঞ্চির জন্য কিন্তু আমার যে কাপড়টা আছে যে বহরটা এই কাপড়ের যে বহরটা আছে এটা রয়েছে আমাদের ছত্রিশ ইঞ্চি বহর মানে গোটালে রয়েছে ছত্রিশ ইঞ্চি বহর তো আমি এইখান থেকে কী করবো এই কাপড়টা জাস্ট এইভাবে ভাস করে নেব তো দেখুন জাস্ট আমি এই কাপড়টা এইভাবে দুইটা ভাস করে নিলাম তো এইখানে কিন্তু আমার যে পাট রয়েছে আমি যদি এখান থেকে যদি আপনাদের দেখাই দেখেন এইখানে আমাদের পাট রয়েছে চারটা একটা দুইটা এবং এখানে রয়েছে দুইটা মোটে কিন্তু চারটা পার্ট রয়েছে তো আমি এখানে দুইটা পার্টি আপনাদের একই সাথে কাটিং করে আপনাদের দেখাবো তো দেখুন চল্লিশ ইঞ্চি বডি নিতে হলে আপনাকে কিন্তু এই পার্টটি নিতে হবে মূলত দশ ইঞ্চি তো আমরা এখানে কিন্তু আমাদের প্রথমে বলে দিয়েছি এই কাপড়টা বহর অনুযায়ী কিন্তু আমাদের একদম পারফেক্ট কিন্তু রয়েছে তো এটা কিন্তু দশ ইঞ্চি রয়েছে তো প্রথমে শুরুতেই আমাদের নিচের যে ভাঙাটা আছে কামিজ কাটিং করতে হলে বা করতে গেলে আমাদের নিচের প্রথমে ভাঙাটা নিতে হবে তো এখান থেকে এক ইঞ্চি পরিমাণ ভাঙা আমি নিয়ে নিলাম তো নেওয়ার পর আমাদের এই ভাঙার থেকে উপরের মার্জিনটা থেকে আমাদের যে কামিজের লংটা বা যে ঝুলটা রয়েছে এই ঝুলটা আমাদের নিতে হবে তো আমাদের ঝুলটা হচ্ছে চল্লিশ ইঞ্চি তো চল্লিশ ইঞ্চির ঝুলটা আমরা এইখানে একটা মার্জিন দিয়ে জাস্ট আমরা এই দাগটা প্রথমে আমরা টেনে নিব তো হাতার কাপড়টা আমি এইখান থেকে আলাদা করে নিব প্রথমে তো দেখুন আমরা চল্লিশ ইঞ্চি নেওয়ার পর আমাদের যে এক্সট্রা কাপড়টা থাকবে বা হাতার কাপড়টা থাকবে এই কাপড়টা আমরা প্রথমে কেটে নিব তো দেখুন আমি কিন্তু হাতার কাপড়টা আমার কেটে নিয়েছি তো এখন যে আমাদের বাকি সমস্ত যে কাজগুলো রয়েছে আমাদের শোল্ডার রয়েছে আমাদের আরমলটা রয়েছে আমাদের বডি রয়েছে আমাদের কমর রয়েছে আর তারপর আমাদের হিপ রয়েছে বা সাইড ফার রয়েছে এগুলো কীভাবে নেবেন সঠিক নিয়মে সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো তো অবশ্যই একটু ধৈর্য সহকারে যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি এই কামিজটা কিন্তু বা চল্লিশ ইঞ্চির যে বডির কামিজগুলো এই কামিজগুলো কারেন্ট করে নিতে পারবেন তো চল্লিশ ইঞ্চি বোর্ডের ক্ষেত্রে শোল্ডারটা নিতে হবে আমাদের চোদ্দো ইঞ্চি তো আমরা এখান থেকে চোদ্দো ইঞ্চি নেব আমরা থেকে সাত ইঞ্চি তো এখানে সাত ইঞ্চিটা আমরা একটা মার্জিন দেবো তো এখানে মার্জিনটা দেওয়া হলে আমাদের সুবিধার স্বার্থে আমরা এইখানেও চল্লিশ ইঞ্চি যে সাত ইঞ্চির যে মার্জিনটা আছে এই মার্জিনটা দিয়ে আমরা লং লম্বা লম্বি একটা মার্জিন টেনে নিব তো দেখুন আমাদের কিন্তু শোল্ডারটা কিন্তু বের হয়ে গেছে এখন আমাদের আর্মলটা বের করে নিতে হবে আর্মল বা অনেকেই মহুরি বলে থেকে এই মহুরিটা আমরা এখান থেকে বের করে নিব তো দেখুন সঠিক নিয়মে বা সঠিক মেজারমেন্ট নিয়ে যখন আপনি এটি কামিজ কাটিং করতে যাবেন তখন যে আর্মলটা বা মহড়াটা যে রয়েছে এইটা নিতে হবে আমাদের সাড়ে ছয় ইঞ্চি এটাই কিন্তু একদম অ্যাকুরেট একটি মেজারমেন্ট বা সঠিকই একটা নিয়ম আপনি যখনই এই সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত আপনি একটা কাটিং করবেন বা আপনি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নেবেন তখনই কিন্তু আপনার যে কামিজটা হচ্ছে চল্লিশ ইঞ্চির এই চল্লিশ ইঞ্চি কামির জন্য একদম পারফেক্টভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো আমরা থেকে কী করব চল্লিশ ইঞ্চির জন্য যেহেতু আমরা চল্লিশ ইঞ্চির বডির জন্য আমরা একটি কামিজ কাটিং করতেছি তাহলে আমরা এখান থেকে আমাদের যে আরমল বা আমাদের যে মুহুরিটা আছে এটা নিব আমরা সাড়ে ছয় ইঞ্চি তো এইখানে সাড়ে ছয় ইঞ্চির একটা মার্জিন দিয়ে দিব আমরা দেওয়ার পর কি করবো আমরা এখান থেকে লম্বা লম্বি করে একটা মার্জিন দিয়ে দিবো এই মার্জিন থেকে মূলত আমাদের যে বডি লাইনটি আছে এই বডি লাইনটি আমরা বের করে নিতে পারবো আমাদের মার্জিনটা দেওয়া শেষ হয়ে গেছে তো এরপর আমাদের যে আমাদের যে ইয়ে কমর লাইন এবং হিপ লাইন এই হিপ লাইনটা নিতে হবে তো আমরা এখান থেকে প্রথমে আমাদের যে সাইড ফাড়াটা বা হিপ লাইনটা এই হিপ লাইনটা প্রথমে আমরা বের করে নিব তো এই জন্য আমরা জাস্ট এখানে কি করবো আমরা এখান থেকে ফিতাটা ধরবো ফিতাটা ধরে আমরা এখান থেকে এইভাবে ফিতাটা প্রথমে বিছাবো তো তার আগে এখানে বলে নেই আপনাদের তো আপনি চল্লিশ ইঞ্চি বডির যে ঝুলটা থাকবে সেই ঝুলটা দিব আমরা কিন্তু মূলত চল্লিশ ইঞ্চি তো চল্লিশ ইঞ্চি বডির ক্ষেত্রে চল্লিশ ইঞ্চি ঝুল যদি আপনি দেন তাহলে যে আপনার যে আপনার যে লংটা আছে লং অনুযায়ী আপনাকে সাইড ফোড়াটা দিতে হবে আপনাকে সাড়ে উনিশ থেকে বিশ ইঞ্চি তো আমরা যখন একটি চল্লিশ ইঞ্চি বডি কাটিং করতে যাব চল্লিশ ইঞ্চি বডির জন্য যে সাইড ফোড়াটা থাকবে বা এবং হিপের যে লাইনটা থাকবে এই হিপের লাইনটা নিতে হবে আমাদের সাড়ে উনিশ থেকে বিশ ইঞ্চি তো আপনি যদি সাড়ে উনিশ থেকে বিশ ইঞ্চি নিতে চান তাহলে কিন্তু আপনাকে সঠিক যে ফিটিংটা যে জামাটা যে ফিটিংটা সেই ফিটিংটা কিন্তু হয়ে যাবে এবং এই বডিটা যদি যখনই আপনার বিয়াল্লিশ ইঞ্চি কিংবা আপনার চুয়াল্লিশ ইঞ্চি হবে তখন আপনি এখান থেকে একুশ থেকে সাড়ে একুশ ইঞ্চি পর্যন্ত কিন্তু নিতে পারেন তো যেহেতু আমার এটা চল্লিশ ইঞ্চি লং বা ঝুল রয়েছে এই আমি চল্লিশ ইঞ্চির জন্য আমি এখান থেকে কী আমি এখান থেকে বিশ ইঞ্চির একটা মার্জিন দেবো তো দেখুন আমার কিন্তু আমার যে হিপ লাইনটা এই হিপ লাইনটা কিন্তু বের হয়ে গেছে তো এখান থেকে আমাকে এখন যে পেট বা আমার যে কমর লাইনটা এই কমর লাইনটা নিতে হবে তো কমর লাইনটা আপনারা কীভাবে নেবেন আমি আপনাদের সহজ একটা বুদ্ধি আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে তো আপনারা দেখেন অনেকেই কিন্তু যে কাজটা করে এইখান থেকে দেখে এইখানে কত এনসি আছে এইখানে মিডিল বরাবর একটা এই মিডিল বরাবর মানে এইখান থেকে চোদ্দো ইঞ্চি বা তেরো ইঞ্চি এর মিডিল বরাবর একটা মার্জিন দেয় তো আপনি যদি সঠিক মেজারমেন্টটা আপনার পোশাকটা যদি সঠিকভাবে যদি ব্যবহার করতে চান তাহলে আপনি এইখান থেকে বডি লাইনটা যা সেই বডি লাইন থেকে আপনি যে হিপ লাইন এইখান থেকে ধরবেন এখানে যত ইঞ্চি থাকবে ঠিক তত ইঞ্চি মাস বরাবর বা মিডিল বরাবর আপনাকে এইখানে এই পেটের যে লাইন বা আপনার যে বডি আছে সেই বডি লাইনে আপনাকে মার্জিনটা দিতে হবে তো আমরা এইখান থেকে মার্জিনটা দিয়ে দেবো তো দেখুন আমার কিন্তু সমস্ত কিছু কিন্তু আমার যে লাইনগুলো এই লাইনগুলো কিন্তু বের করে নিয়ে হয়ে গেছে আমাকে এখানে শোল্ডারের মাপটা নিয়েছি তারপর বডির মাপটা নিয়েছি পেটের মাপ নিয়েছি এবং আমাদের এখানে হিপের লাইন বা সাইড করার মাপটাও কিন্তু নিয়ে নিয়েছি তো এরপর আমরা এখানে এখন যে কাজটা করবো আমরা প্রথমে এখন আমাদের গলাটা কাটিং করে নেব মানে গলার মেজারমেন্টটা আমাদের গলার মেজারমেন্টটা বের করে নেব তো দেখুন আপনি যখন চল্লিশ ইঞ্চি বডির জন্য আপনি গলাটা কাটিং করতে যাবেন এই গলাটা আমাদের যে এই উশারটা রয়েছে এই উশারটা নিতে হবে আমাদের মানে মার্জিনটা নিতে হবে আমাদের সা ছয় ইঞ্চি যখন আপনি এটা সেলাই করবেন তখন কিন্তু এটা সাড়ে পাঁচ ইঞ্চির মতো টিকবে কিন্তু এটাই কিন্তু হচ্ছে সঠিক মেজারমেন্ট আর কেউ যদি গলাটা ছোটো করতে চায় তাহলে আপনি এই পাশটা নেবেন আপনি ইঞ্চি আড়াই ইঞ্চি পাঁচ ইঞ্চি নিলে সাড়ে চার ইঞ্চি নিলে কিন্তু টিকবে কিন্তু সঠিক মেজারমেন্ট যেটা আমি আপনাদের সঠিক মেজারমেন্টটাই দেখাচ্ছি এই জন্য আমি বলতেছি এখানে সঠিক মেজারমেন্ট নিতে হলে আপনাকে এখানে তিন ইঞ্চি করে নিতে হবে তিন ইঞ্চি করে নিলে চারটা বা দুইটা বাটা আমাকে দুই পাশের গলাটা আমার ছয় ইঞ্চি হয়ে যাবে কারণ এই গলাটা আমি ব্যবহার করব দুই পাশে এবং এই জন্য গোল গলা আমি ব্যবহার করব তো এই জন্য আমি এখানে কী করব প্রথমে আমাদের এইখান থেকে এই মার্জিনটা দিতে হবে তিন এনসির তোমরা এখান থেকে তিন এনসির এই মার্জিনটা দিব প্রথমে তো দেখুন এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের এখন গলার ল মানে লংটা বা আমাদের গলার যে ঝোলটা থাকবে এই ঝোলটা আপনি কত ইঞ্চি পর্যন্ত নেবেন তো দেখুন আমি প্রথমেই বলে দিয়েছি যেহেতু আমরা সঠিক মেজারমেন্ট বা সঠিক মাপ নিয়ে আমরা কামিস্কাটিং করবো এই জন্য আমাদের যে সঠিক মেজারমেন্টটা হচ্ছে আমাদের গলার ঝোলটা নেব আমরা সাড়ে পাঁচ ইঞ্চি তো কেউ যদি গলার লংটা যদি একটু বড় চায় তাহলে আপনি সর্বোচ্চ ছয় ইঞ্চি পর্যন্ত দিতে পারেন তো আমি এখান থেকে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি আমি রাখবো তো দেখুন আমার কিন্তু গলার যে মাপটা গলার মাপটা নেওয়া হয়ে গেছে তো এবার আমাদের এইখানে শেপগুলো ব্যবহার করতে হবে তো এখানে প্রথমে আমি এক এক করে শেপগুলো ব্যবহার করব তো এখানে শেপটা যাওয়ার জন্য আপনি এখান থেকে এক ইঞ্চি পরিমাণে এখানে ভিতরে আপনি শেপটা ওঠাতে পারেন তো এখান থেকে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি এখানে শেপটা নেবেন এবং এখানে যে সাড়ে পাঁচ ইঞ্চি রয়েছে এর অর্ধেক আপনি এখান থেকে নিয়ে নেবেন তো এখান থেকে অর্ধেক আমি এখান থেকে অর্ধেকে এইখানে এখান থেকে যে আমার শেপটা আছে এই শেপটা আমি ব্যবহার করব তো এখান থেকে জাস্ট এই অর্ধেক থেকে আপনি শেপটা এইভাবে তুলে দেবেন তো দেখুন জাস্ট আপনারা এখান থেকে অর্ধেক থেকে আপনার শেপটা তুলে দিতে হবে ঠিক একইভাবে আমাদের যে শোল্ডারটা রয়েছে এই শোল্ডারে আমাদের শেপটা ব্যবহার করতে হবে সো শল্ডারের শেপটা ব্যবহার করার জন্য এখানে আমরা এখান থেকে আমরা অ্যাকেন্সি ব্যবহার করব। কারণ আপনি যদি এই এখানে যদি অতিরিক্ত বর দেন তাহলে কিন্তু আপনার যে হাতাটা আছে সেই হাতাটা কিন্তু ফিটিং হবে না তো এখানে রয়েছে আমাদের এখানে যত ইঞ্চি রয়েছে ঠিক এটাকেও আমাদের যে সাড়ে ছয় ইঞ্চি রয়েছে শোল্ডারটা এই সাড়ে ছয় ইঞ্চিকে আমাদের দুই ভাগ করতে হবে তো এখান থেকে সাড়ে ছয় ইঞ্চিকে আপনার যখন দুই ভাগ করবেন তো দুই ভাগ করার পর জাস্ট এইখান এই মিডিল বরাবর একটা মার্জিন দিতে হবে আমাদের তো এরপর আমরা এখানে কী করবো এইখান থেকে জাস্ট এইখান থেকে ধরতে পারেন বা এইখান থেকে যে বডি লাইনটা আছে এই বডি লাইনটা কিন্তু আমাদের ঠেকাইতে হবে তো এইখানে তার আগে আমাদের যে কাজটা করতে হবে আমাদের এখানে বডি লাইনটা আগে বের করে নিতে হবে কারণ এখানে যদি বডি লাইনের সাথে যদি আপনি এই শোল্ডারের যে মার্জিনটা সেই মার্জিনটা যদি এক মানে অ্যাডজাস্ট করে দেন এক ওই জায়গায় করে দেন তাহলে কিন্তু অনেক প্রকার সমস্যা হতে পারে তো আমি এখানে কি করব আমরা জাস্ট প্রথমে এখন বডিটা বের করে নিব তো দেখুন আপনি যখন চল্লিশ ইঞ্চি বডিটা যেহেতু আমরা নিতেছি চল্লিশ সেই বডির জন্য এখানে আমাদের আমি কিন্তু প্রথমে বলে দিছি এখানে আমাদের পার্ট রয়েছে চারটা এখানে যদি লক্ষ্য করেন একটা দুইটা এবং এখানে রয়েছে দুইটা এবং আটকানো পাঁচ আটকানো পাশটা কিন্তু আমার দিকে রয়েছে তো এই জন্য আমরা এখন বডিটা নিব চল্লিশ ইঞ্চি তো চল্লিশ ইঞ্চি বডি নিতে হলে আমাদের এখানে চারটা ভাগ করতে হবে তো চল্লিশকে চারটা ভাগ করলে আমাদের এখানে দশ ইঞ্চি নিতে হবে তো আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি আমার কিন্তু কাপড়টা একদম পারফেক্ট রয়েছে এখানে জাস্ট এক ইঞ্চি কাপড় আমার ব্যালেন্স রয়েছে জাস্ট আমরা এখান থেকে এক ইঞ্চি কাপড় ব্যালেন্স রেখে জাস্ট আমরা এখান থেকে মার্জিনটা দিব তো এখান থেকে চল্লিশ ইঞ্চি নেওয়ার পর আমাদের এখানে কাপড়টা এক ইঞ্চি আমরা ব্যালেন্স নিয়ে নিলাম তো দেখুন এখন আমাদের এই ইয়ার মাপটা দিতে হবে তো এইখান থেকে জাস্ট আমরা কী করব এইখান থেকে এই উপর থেকে আমরা এইভাবে শেপটা ব্যবহার করব তো দেখুন আমার কিন্তু এইখানে এক এনসি রয়েছে আমি যদি এখানে আপনাদের দেখাই তো দেখুন এখানে কিন্তু আমার এক ইঞ্চি রয়েছে এবং এইখানে যে আমার সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ইঞ্চির কিন্তু এখানে পনেরো তিন তিন ইঞ্চির করে কিন্তু একটু বেশি কিন্তু আমরা এখানে নিয়েছি দুই পয়েন্ট করে কিন্তু আমরা এখানে ব্যালেন্স নিয়েছি তো এখানে কিন্তু আমাদের যে চল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা কিন্তু দশ ইঞ্চি নিয়েছি তো এবার আমাদের কমরটা বা আমাদের যে পেটের মাপটা এটা নেব আমাদের ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ ইঞ্চিকে যদি চার ভাগ করেন তাহলে কিন্তু ছত্রিশকে চার ভাগ করলে হয় নয় তো আমরা এখান থেকে আমাদের কমরটাও নিয়ে নেব আমরা এখান থেকে নয় ইঞ্চি এবং এক ইঞ্চি কাপড় আমরা এখান থেকে ব্যালেন্স নেব ঠিক একইভাবে আমরা এখন দেখেন এইখানে জাস্ট আমরা যে কাজটা করতে পারি আমাদের হিপ যেহেতু আমরা আমাদের যে বডিটা রয়েছে বডিটা নিয়ে কিন্তু আমরা চল্লিশ ইঞ্চি আমরা এখানে যে হিপটা রয়েছে হিপটা নেব আমরা আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশ ইঞ্চি নিতে হলে আমাদের যে ইয়েটা আছে সেটা নিতে হবে আমাদের এখানে সাড়ে নয় ইঞ্চি তো এখানে সাড়ে নয় ইঞ্চি আমরা এখানে নিয়ে নিব তো সাড়ে নয় ইঞ্চি নেওয়ার পর আমাদের এখান থেকে এক ইঞ্চি কারণ আমাদের ব্যালেন্স নিতে হবে তো দেখুন আমাদের কিন্তু সমস্ত মেজারমেন্টগুলো বের হয়ে গেছে জাস্ট আমরা এখন মার্জিনগুলো করে দেখাচ্ছি তো দেখুন আপনি যখন একটি সঠিক মেজারমেন্টটি নিয়েছেন তখন কিন্তু আপনাকে যে শেপগুলো আছে এই শেপগুলো কিন্তু আপনাকে যে এই স্কেলটা আছে এই স্কেলটা আপনাকে এইভাবে বসাইতে হবে আপনি যদি স্কেলটা এইভাবে বসান তাহলে কিন্তু অনেকটা সমস্যা হবে তো আপনি জাস্ট এইভাবে এই স্কেলটায় জাস্ট এইখান থেকে আপনি পেটের যে মাপটা আছে এই পেটের মাপটা আপনি এইখান থেকে অ্যাকুরেটভাবে আপনাকে বের করে নিতে হবে তো দেখুন আমার কিন্তু সমস্ত মাপগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে তো এবার আমাদের যে কাজটা করতে হবে আমাদের এখান থেকে আমাদের নিচের ঘেরটা নিতে হবে দেখেন আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি আমাদের যে কাপড়ের যতটুকু ঘের আছে আমাদের সেই অনুরূপ সেইভাবে কিন্তু আমাদের নিচের ঘেরটা নিতে হবে তো আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি আমাদের এটা আটত্রিশ ইঞ্চি বহরের কাপড় তো এই জন্য আমাদের এখান থেকে যতটুকু আমাদের ঘেরটা হয় আমরা ঠিক ততটুকুই আমরা এখান থেকে ঘেরটা নিয়ে নিব তো দেখুন আমার কিন্তু সব মেজারমেন্টগুলো বের করে হয়ে গেছে তো এখন আমি আপনাদের এই কামিজটা কাটিং করে দেখাচ্ছি তো এরপর আমাদের এখান থেকে একটু শেপ ব্যবহার করতে হবে আমাদের এখানে হালকা তো আমরা এখান থেকে হালকা একটু শেপ ব্যবহার করবো তো দেখুন আমার কিন্তু কামিজটা কিন্তু কাটিং করা হয়ে গেছে তো এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের এখন হাতাটা কাটিং করে নিতে হবে তো দেখুন আমাদের কিন্তু এই কাপড়টুকু অবশিষ্ট রয়েছে এই কাপড়টা দিয়ে মূলত আমাদের হাতাটা কাটিং করে নিতে হবে তো আমরা এখান থেকে কাপড়টাকে ভাস করে নিব প্রথমে প্রথমে আমরা কাপড়টা ভাস করে নিলাম তো আমাদের হাতার যে লংটা আছে সব প্রথমে আমাদের লংটা নিতে হবে তো আমরা প্রথমে এখান থেকে একটা মার্জিন দেবো এখানে তিন ইঞ্চি হাতার শেপের জন্য আমরা এখানে এক প্রথমে একটা মার্জিন দিতে হবে আমাদের এখানে আমরা হাতার যে শেপটা ব্যবহার করব শেপের জন্য আমরা এখানে একটা মার্জিন দেবো এবং এইখানে একটা মার্জিন দেবো এবং আমাদের যে হাতার লংটা আছে আমাদের হাতার লংটা নিব আমরা সাত ইঞ্চি তো টোটালি আমি হাতার যে লংটা আছে এই হাতার লংটা নিব সাত ইঞ্চি চাইলে আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন আমি এটি একটু হাতারটা ছোটো করব তো দেখুন আমি কিন্তু এখানে মার্জিনগুলো দিয়ে দিয়েছি এখন আমাদের হাতার যে আড়মলটা রয়েছে হাতার আরমোলটা নিতে হবে তো এইখান থেকে হাতার আরমোলটা নেওয়ার জন্য আপনি এইখান থেকে এই কাজটা করতে পারেন এইখানে দেখেন জাস্ট আপনার এখানে যে মার্জিনটা এখানে দিয়েছেন এই মার্জিনটার থেকে নিতে হবে আপনি যদি এই মার্জিনটার থেকে নেন তাহলে কিন্তু আপনার হাতার মহাটা কিন্তু বড় হয়ে যাবে পরে কিন্তু সেলাইয়ের সময় আপনাকে কাটিং করতে হবে তো যেহেতু আমরা এইখান থেকে একইবারই কাটিং করবো তো সেহেতু আমরা এইখান থেকে আমরা যেখান থেকে যে মার্জিনটা দিয়েছে এই মার্জিন অনুযায়ী আমাদের এইভাবে ফিতাটাকে ঘুরে নিতে হবে তো দেখুন এখানে জাস্ট আমাদের আট ইঞ্চি কিন্তু এখানে চলে আসছে তো আমরা এখান থেকে কী করবো এইভাবে আমরা এখানে ফিতাটা ধরবো তো এখানে ধরার পর আমরা এখানে আট ইঞ্চির একটা মার্জিন দেব তো আট ইঞ্চির একটা মার্জিন দেওয়ার পরে এখান থেকে আমরা এক ইঞ্চি কাপড় আমরা এখান থেকে ব্যালেন্স নিব এবং আমাদের যে হাতার মুখটা আছে হাতার মুখটা নেব আমরা ছয় থেকে 6.5 ছয় ইঞ্চি পর্যন্ত আমরা এখানে নিতে পারবো তো আমি এখান থেকে 6.5 ছয় ইঞ্চি নিয়ে নিলাম এবং এখান থেকে 6.5 ছয় ইঞ্চি নেওয়ার পরে এখানে আমি এক ইঞ্চি কাপড় আমি এখান থেকে ব্যালেন্স নেব তো এরপর আমাদের এখানে যে শেপটা রয়েছে আমাদের সেই শেপটা ব্যবহার করতে হবে এইখানে প্রথমে তো আমরা এখান থেকে যে হাতার যে শেপটা আছে এই শেপটা আমরা তিন ইঞ্চি যে শেপটা আছে এই শেপটা আমরা এখানে দিয়ে দেবো প্রথমে তো হাতার কিন্তু আমাদের শেপটা দেওয়া হয়ে গেছে এবার আমরা এখান থেকে আমাদের যে ইয়ার শেপটা আছে হাতার যে শেপটা আছে এই শেপটা আমরা ব্যবহার করব এইখানে সম্মানিত ভিডিও দেখেন আমি কিন্তু খুব সহজে এবং অল্প সময়ে সঠিক নিয়মে কিন্তু আমি এবং সঠিক সূত্র দিয়ে কিন্তু আমি আপনাদের এই কামিজটা চল্লিশ ইঞ্চি বোর্ডের যে কামিজটা সেই কামিজটা কিন্তু আপনাদের কাটিং করে দেখাইলাম তো আশা করছি আপনারা এই ভিডিও থেকে শিখতে পারবেন যে কীভাবে চল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য কামিজ কাটিং করতে হয় সো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই পাশের যে বেলাইকনটি আছে সেটা অলে সিলেক্ট করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন